আসর সালাতের ওক্ত ঠিক কখন শুরু হয় এটা নিয়ে শত শত বছর ধরে ওলামাহকরামের মধ্যে প্রসিদ্ধ দুটি মত চলে আসছে এক শ্রেণী ওলামাহরামের মতে ঠিক দ্বীপ্রহরে মধ্য আকাশে যখন মাথা বরাবর সূর্য অবস্থান করে ওই সময় প্রতিটি বস্তুর যে ছায়া তাকে সবচেয়ে ক্ষুদ্র আকারের ছায়া যে ছায়াকে মূল ছায়া বলা হয় ওই ছায়াটি মূল ছায়ার পরে আরও বৃদ্ধি হতে হতে দীর্ঘ হতে হতে বড় হতে হতে যখন সংশ্লিষ্ট বস্তু স্বপরিমাণ হয়ে যায় তখন আসর বক্ত শুরু হয় আর এই মতটি হলো ইমাম শাফি এবং আহমদ সহ অন্যান্য ওলামা একরামের রহিমুল্লাহ আলা আর অপর হল সূর্য যখন মধ্য আকাশে অবস্থান করে তখন প্রতিটি বস্তুর যে মূল ছায়া থাকে সে মূল ছায়া থেকে আরও বৃদ্ধি হতে হতে যখন ছায়াটি সংশ্লিষ্ট বস্তুর দ্বিগুণ পরিমাণ হয়ে যায় তখন আসল বক্তা শুরু হয় আর এই মতটি হলো ইমাম আবু হানিফা ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ সহ অন্যান্য ওলামায় ক্রামের রহিম মোহাম্মু জেমিয়ান প্রথম এবং দ্বিতীয় মতের মধ্যে খোলাসা পার্থক্য হল যে প্রথম মত অনুযায়ী যখন আসর বক্ত শুরু হয় দ্বিতীয় মত অনুযায়ী তার চাইতে এক ঘন্টা অথবা পনের এক ঘন্টা পরে আসর বক্ত শুরু হয়ে থাকে আমাদের দেশে যেহেতু বেশিরভাগ মসজিদগুলো হানাফি ফ্যাঁকাকে অনুসরণ করে হানাফি মাঝাবের ওলামা একরামের দৃষ্টিভঙ্গি এবং তাদের গবেষণা অনুযায়ী আসর বক্ত যেহেতু প্রথম মতের চাইতে এক ঘন্টা অথবা পনেরো এক ঘণ্টা পরে শুরু হয়ে থাকে সেহেতু আমাদের দেশে মসজিদগুলোতে সে অনুযায়ী আসর বক্ত প্রথম মতের ওলামায় ক্রমের দৃষ্টিতে এক ঘন্টা পনেরো এক ঘন্টা পরে শুরু হয়ে থাকে এখন আমাদের দেশে ওলামা মধ্যে যারা প্রথম মতকে বিশুদ্ধ মনে করেন তাদের যায় সাধারণ মানুষকে তারা বলে থাকেন যে আপনারা আপনাদের এলাকাতে এরকম মসজিদ যদি না পান তাহলে সাধারণ মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার জন্য অপেক্ষা করবেন না বরং আপনার আসরের সালাত একাকী বাসায় পড়ে ফেলবেন এক্ষেত্রে তারা সহি মুসলিমের একটি হাদিসকে দৌড় হিসাবে পেশ করে থাকেন যেহাদেশি বর্ণনা করেছেন আবজর আল গাফ তাকে নবী আল ইসলাম كيف انت اذا كانت عليك امراء يؤخرون الصلاه عن وقتها او يميتون الصلاه عن وقتها অর্থাৎ এমন একটি সময় হয়তো আসবে যখন মুসলিম শাসকেরা অনেক দেরিতে মসজিদে আসবেন আর তারা দেরিতে মসজিদে আসার কারণে দেরিতে মসজিদে জামাতের নামাজের জামাত দাঁড়াবে এবং এত দেরি করে তারা আসবেন এত দেরি করে মসজিদে নামাজের জামাত দাঁড়াবে যে নামাজকে তার মূল বক্ত থেকে তারা বিলম্বে করে ফেলবেন অথবা তিনি বলেছেন নামাজকে তারা হত্যা করে ফেলবেন এত দেরি করে ফেলবেন যে নামাজের প্রাণ যা যা অবস্থা হয়ে যাবে এরকম পরিস্থিতির মুখোমুখি হলে তুমি কী করবে তখন আবুজার বলেছিলেন ফমাত রসুল এরকম পরিস্থিতির মুখোমুখি হলে আমাকে আপনি কী করার নির্দেশ করবেন আমি তাই করব তখন তহন্নবী এসরতাম তাকে বলেছিলেন সল্লিস্লা ওয়াক্তিহা এর এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে তুমি নিজে নিজে এক কি নামাজ পড়ে ফেলবে এরপরে পরবর্তীতে তাদের সঙ্গে যদি জামাতে সামিল হওয়ার সুযোগ হয় হবে এবং সেটা তোমার জন্য নফল হিসাবে গণ্য হবে এই হাদিসটি শুনানে আবু দাউদে এবং নাসাইতে বর্ণিত হয়েছে আব্দুলা সুদরা তালানহু থেকে এহাদিসের আলোকে যে সমস্ত ওলামা একরাম বলে থাকেন যে আমাদের দেশে যেহেতু ফিখা হানাফি অনুসারে এক ঘন্টা অথবা পনের এক ঘন্টা পরে আসরের নামাজ শুরু হয় অন্য অন্য ওলামা একরামের দৃষ্টিতে সেহেতু আপনারা যার যার বাসায় এক একই নামাজ পড়ে ফেলবেন আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে সে সমস্ত ওলামা একরামের সঙ্গে দ্বিমত পোষণ করব কয়েক কারণে নাম্বার এক সালাম সৈয়দসাল্লাম এহাদিসে যে আবুজোর গেফারাজ্লা তুমিকে অনুমতি দিয়েছেন যে তুমি একাকী নামাজ পড়ে ফেলবে এবং পরবর্তীতে জামাতে সামিল হওয়াটা ঐচ্ছিক হিসাবে তোমার জন্য গণ্য হবে সেটা ছিল মূলত মুসলিম শাসকরা যখন অলসতা করে রাজনৈতিক কারণে উদাসীনতার কারণে তারা মসজিদে দেরিতে এসে দেরিতে জামাত কায়েম করবেন তখনকার জন্য আর আমাদের দেশের পরিস্থিতিটা হলো সম্পূর্ণ ভিন্ন আমাদের দেশে আসর নামাজ যে অন্যান্য ওলামা ইকলামের দৃষ্টিতে এক ঘন্টা বা পনেরো এক ঘন্টা পরে শুরু হচ্ছে এটি হলো ওলামা ইকলামের গবেষণাগত মত পার্থক্যের কারণে গবেষণাগত মত পার্থক্যের কারণে যদি দেরি করা হয় সেটি আর উদাসীনতার কারণে যে দেরি করা হয় রাজাবাচ্ছারা যে দেরি করেন সেটি সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রম বিষয় দুটির সাথে আসমান এবং জমিনের মতো পার্থক্য ইস্তেহাত বা গবেষণার কারণে যদি কেউ এক ঘন্টা বা পনেরো এক ঘন্টা পরে সালাত আদায় করেন এবং তাদের সাথে ওই সময় সালাদ শুরু হয় তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে সব পাবেন তিনি এর কারণে গুণাগার হবেন না পক্ষান্তরে যে ব্যক্তি উদাসীনতা করে সালাদকে দেরি করে পড়বে ইচ্ছাকৃত সে ব্যক্তি আল্লাহর কাছে গুণাগার হবেন অতএব হাদিসে যে একাকি সালাতের অনুমোদন দেওয়া হয়েছে সেটি একটি প্রসঙ্গে আর আমাদের দেশে পরিস্থিতিটি হল সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে এক্ষেত্রে আরেকটি কথা উল্লেখ করার মতো তা হলো নবী আলি সরাতসাল্লাম যে রাজাবাচ্ছাদের উদাসীনতা হেতু দেরির কথা বলেছেন সেটি সাবায় ক্রামের যুগে ঘটেও গিয়েছে এবং কোন কোন শাসকেরা অনেক দেরি করে জুমার সালাতে হাজির হতেন যার ফলে প্রায় আসরের ওক্ত শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা শুরু হতো এরকম অবস্থা অবস্থায় সাহবায়েকরাম হাদিসের উপর আমলও করেছেন অর্থাৎ একাকি সালাত আদায় করেছেন এবং পরবর্তীতে জামাতেও যোগ দিয়েছেন যাতে মুসলিমদের মধ্যে কোনো প্রকার ঐক্যে ব্যাঘাত সৃষ্টি হয়েছে এই মেসেজটি বা এই বার্তাটি মানুষের কাছে না যায় সেজন্য তাহলে এই আলোচনা থেকে মোটামুটি পরিষ্কার হলো যে নবী সালামের হাদিসে যে একাকি আদায় করার সুযোগ দেওয়া হয়েছে এবং জামাত ত্যাগ করার সুযোগ দেওয়া হয়েছে বা জামাতকে ঐচ্ছিক হিসাবে গণ্য করা হয়েছে সেটি ভিন্ন একটি প্রসঙ্গে ছিল আর আমার দেশে প্রসঙ্গটি সম্পূর্ণ ভিন্ন দ্বিতীয় যে কারণে আমি দ্বিমত পোষণ করবো সেটা হলো আমাদের দেশে আসরের সালাদ যে সময়টাতে হয়ে থাকে এটা কোনো অবস্থাতেই সালাতের মূল ওয়াক্তের বাইরে চলে যায় না অর্থাৎ এত বিলম্ব করা হয় না যে বিলম্বের কারণে আসর সালাতের প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে যায় কারণ আসর সালাতের গ্রহণযোগ্য বক্ত হল সূর্য হলুদ বর্ণ হওয়ার আগ পর্যন্ত সই মুসি হাদিস আসে সুরাতাম বলেছেন বক্ত না মালাম তসফর শামস আর আসর ওক্ত হল সূর্য যত মধ্যে হলুদ না হয় তার আগ পর্যন্ত তাহলে আমাদের দেশে যে সময়টাতে সালাত কায়েম হচ্ছে আসর সালাতের জামাত দাঁড়াচ্ছে মসজিদগুলোতে আজান হচ্ছে সেই সময়টা কোন অবস্থাতেই আসরের মূল ওক্তের থেকে বিলম্বে আদায় করা হয় না মূল অক্তের পরে আদায় করা হয় না আর নবী আলাহ সাল্লাহ সাল্লামের হাদিসে যে একাকে সালাত আদায় করার অনুমতি দেওয়া হয়েছে এবং জামাতকে ঐচ্ছিক হিসাবে গণ্য করা হয়েছে সেটি তো হলো তখন যখন ইউ আখরিউন সালাতে আনু সালাতকে তার ওক্ত থেকে বিলম্ব করে ফেলবে এখানে তো সালাদ তার গ্রহণযোগ্য অক্তের ভিতরেই আদায় হচ্ছে তাহলে কিসের ভিত্তিতে আপনি আমি সাধারণ মানুষকে এটা বলার দুঃসাহস দেখাই যে আপনারা যার যার বাসা সালাত আদায় করে ফেলবেন তৃতীয় যে কারণে আমি দ্বিমত পোষণ করবে ফতোয়ার সঙ্গে সেটি হলো হানাফি ফেঁকা পৃথিবীতে নতুন করে সৃষ্টি হয়নি শত শত হাজার বছর ধরে হানা ফিফেকা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং একই সঙ্গে মুসলমানদের সমাজে হানা ফিফেকার পাশাপাশি অন্য ফেকা বা অন্য দৃষ্টিভঙ্গি লালন করেন অন্যটাকে বিশুদ্ধ মনে করেন সেরকম মানুষও সহাবস্থান করেছেন একসঙ্গে বসবাস করেছেন সেক্ষেত্রে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো আলেমকে এই ধরনের ফতোয়া দিতে দেখা যায়নি যে অন্য ফেঁকা বা অন্য মত লালন করেন অন্য মতকে বিশুদ্ধ মনে করেন সে সমস্ত লোকেরা হানাফি ফেকা অনুসারে যেহেতু আসল একটু দেরিতে আদায় করা হয় অতএব তারা একাকি সালাত আদায় করে নেবেন এবং জামাত তাদের জন্য ওয়াজিব নয় ও জামাতে সামিল হওয়া তাদের জন্য জরুরি নয় এই ফতোয়া কেউ দিয়েছেন এই কথাটি আমার জানা নাই বরং এর বিপরীত ফতোয়া আছে ভুরি ভুরি সৌদি আরবের বিখ্যাত আলেমী দিন এবং সারা পৃথিবীতে ওলামা একরামের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম শেখ মুহাম্মদ বিন সালেহ আল মুনাজিদ হাফিজ তার বিশ্ববিখ্যাত ইসলাম কিউ এ এই ওয়েবসাইটের ভিতরে তিনি এক প্রশ্ন উত্তরে বলেছিলেন ওয়ালা হারা জাফিস সালাতে খালফাল হানাফিয়ে মাহাতা আসরা হানাফি ওলামা একরাম আসলে সালাদ একটু দেরিতে আদায় করেন তাদের দৃষ্টিতে ওই সময় ওক্ত শুরু হয় তার ভিত্তিতে অতএব তাদের পেছনে আপনি যদি সালাত আদায় করেন তাহলে কোনো অসুবিধা নাই কারণ লি আহাদ তাহির আল্লাহরিজুর সালাত আন ওক্তিহা কারণ এই দেরিটা সালাদকে তার মূল ওক্ত থেকে পিছিয়ে দেয় না বিলম্বে করে ফেলে না বরং সালাদকে তার গ্রহণযোগ্য বক্তের ভেতরেই তারা আদায় করে থাকেন অতএব তাদের পেছনে সালাদ আদায় করাতে কোনো সমস্যা নেই এবং একই ফতোয়া দিয়েছে কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম ওয়েব ডট কমের এর ভেতরে এবং সমসাময়িক যুগের আরও অন্য অন্যক্রমের ফটোয়া এক্ষেত্রে রয়েছে ইসলামী শরিয়াতে জামাতের সাথে সালাদ আদায় করার গুরুত্ব অপরিসীম বহু থেকে আমাদের কাছে হয়ে যায় যে জামাতের সাথে সালাত এটা কখনো একাকি সালাতে সমকক্ষ হতে পারে না একাকি সালাত আদায় করলে তিনি কখনো জামাতের সাথে সালাত আদায়ের সমান সব পেতে পারেন না আহ জামাতের একটি প্রসিদ্ধ আঁকিদা হলো যে জামাতের সাথে সালাদ আদায় করতে হবে যে কোনো মূল্যে সৌদি আরবের সহ যে সমস্ত দেশে শিয়ার অবস্থান করে সেখানে দেখা যায় শিয়ারা সাধারণত মসজিদে জামাত চলাকালীন সময়েও একা তারা সালাত আদায় করে জামাতে যোগদান করে না আলহাদ জামাত লোকেরা কোনো অবস্থাতেই জামাত ত্যাগ করে না যদি ইমামের কোনো আকিদা কুফুরি পর্যন্ত পৌঁছে না যায় তাকে ইসলাম থেকে খারিজ না করে দেয় তাহলে ইমাম ফাঁসেক হলেও ইমাম কোনো খারাপ মানুষ হলেও তার পিছনে হলেও সালাত আদায় করতে হবে জামাতের সাথে একাকি আদায় করা যাবে না এটা বনফের রহমান ইমাম শাহি ইমাম মালিক ইমাম হাম্বল হাম্বুল রহমান সহ জামাতের সমস্ত লামাকামের মত আকিদে তহাবিয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ইমাম যদি ফাঁসেক হয় বিকল্প কোনো ইমাম না থাকলে ওই ফাঁসেক ইমামের পিছনেই জামাতের সাথে সালাত আদায় করতে হবে একাকেই সালাত আদায় করা যাবে না ইমাম আহমদেব হাম্বুল রহমান তো এও বলেছেন যদি ফাঁসেক ইমামের পিছনে কেউ সালাত আদায় না করে যে লোকটা ফাঁসেক সে কারণে আর এই উজুহার দিকে সে একাকে সালাত আদায় করে তাহলে সে মুসলমান মুসলমানদের মধ্যে একজন বেদাতি মুসলিম সে একজন বিভ্রান্ত মুসলিম সে কোনোভাবে হক এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত নয় হাজ্জা জিবনী ইউসুফের মতো জালেম অত্যাচারী শাসক যে কিনা সাবা একরামের রক্তকে হালাল পর্যন্ত মনে করত তার পিছনেও সাবা একরাম জামাতের সাথে সালাত আদায় করেছেন একা একই সালাত আদায় করেন নেই আবদুল ইবনে মাসুদ রাজ্লা তালার যুগে ওলিদেখবে অকবা নামক পাপিষ্ট জালেম এক ফাঁসেক শাসক মাতাল হয়ে এসে সেই ইমামতি করতো ফজর সালাদ প্রায় সে চার একাত আদায় করাতো একবার চার রেগাত পড়ার পরে সালাম ফিরে সে বললো আর পড়ব তখন আব্দুল মাসুর তোলা বললেন যে তুমি তো প্রতিদিনই আমাদেরকে বেশি করে চার রেগাত করে সালাত আদায় করাও তাহলে মতো এত বড় আলেম সাহাবি একজন মাতাল ফাঁসেক লোক নামাজ পড়াচ্ছে ইমামতি করে তবুও তিনি জামাত ছেড়ে একাকি সালাত আদায় করতেন না অতএব প্রিয় বন্ধুগণ সালাতের জামাত যদি গ্রহণযোগ্য ওয়াক্তের ভেতরে আদায় করা হয় সেটি আপনার দৃষ্টিতে আউ্বাল ওয়াক্তে নাও হয় আপনাকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে কারণ ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব যে পরিমাণ ইসলামে শরীয়তে চাচ্ছে যে শত শতগুণ বেশি গুরুত্বপূর্ণ হলো জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব মসজিদে উপস্থিত হয়ে জামাত আদায় করার সালাত আদায় করার গুরুত্ব আল্লাহ তালে আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন এবং সঠিক অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি